সারা দেশেই বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা, আছে করোনা আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে মৃত্যুর খবরও, এর সঙ্গে আছে সুস্থ হয়ে ওঠার স্বস্তির খবরও। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন, উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 21 জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক নারী স্বাস্থ্যকর্মী ও উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন করোনা আক্রান্ত হয়েছেন। পটুয়াখালীর গলাচিপায় উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধর রিপোর্ট, তিনি করোনা পজিটিভ ছিলেন। নতুন শনাক্ত হয়েছে 10 জন, এদের মধ্যে একজন চিকিৎসক, একজন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। দিনাজপুরে 42 জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। পঞ্চগড়ে নতুন আক্রান্ত 18, সুস্থ হয়েছেন 279 জন। ঠাকুরগাঁয়ের স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তা সহ 23 জন করোনা পজিটিভ, সুস্থ হয়েছেন 287 জন। গাজীপুরে আরও 27 জন করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে 2945 জন। মাসুম আলিসা, 21 টেলিভিশন।